চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের ঘটনার গ্রাফ যেন ঊর্ধ্বমুখী রাখছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতের আঁধারে চুরির বিষয়টি যেন প্রতিদিনকার রুটিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে পরিবর্তনের ত্রিপুরায়। আর রাজ্য পুলিশ কোনো অদৃশ্য কারণে চোরদের টিকিট নাগাল পাচ্ছে না অভিমত সাধারণ মানুষের। একই অবস্থা ঊনকোটি জেলার কুমারঘাট এবং পার্শ্ববর্তী ফটিকরায় থানা এলাকাতেও। এই দুই থানার নাকের ডগাতেই রাতের আঁধারে চোরের একটি চক্রের তাণ্ডবে দিশেহারা এলাকার মানুষ। পুলিশের নিষ্ক্রিয়তার ফলে দুই থানা এলাকা থেকে চুরি করা হচ্ছে কারো বাড়ি থেকে কিংবা কারো দোকানের সামগ্রী নগদ অর্থ, কিন্তু পুলিশ তাদের টিকিট নাগালও পাচ্ছে না বলে অভিযোগ। রাতের অন্ধকারে কুমারঘাট থানার ঢিল ছোঁড়া দূরত্বে আশ্রমপল্লী এলাকায় নিকুঞ্জ নগর রেশন দোকানে হানা দেয় চোরের দল। দোকানের সামনে দরজা ভেঙে তারা নিয়ে যায় 53 বস্তা চাল, কিছু ডাল এবং চিনি। রেশন ডিলারের ছেলে জানিয়েছে, সকালে দোকানে এসে তারা এই ঘটনা প্রত্যক্ষ করে এবং কুমারঘাট থানার পুলিশকে খবর দেয়। কুমারঘাট শপ নম্বর 3 দোকানটা কে দোকান? সরকারি ন্যায্য মূল্যের দোকান। দোকান থেকে চাল নিছে 53 বেগ চাল নিছে মধ্যরাত্রে। হ্যাঁ, মধ্যরাত্রে আমি তো জানি না, আমি সকালবেলা 6টার সময় আইছি। আমার লোকের দোকানে খবর দিছে, লোকের দোকানে তাই না আমার খবর দিছে, আমি আইয়া সকালবেলা দেখছি। অভিযোগ, খবর দেবার দীর্ঘক্ষণ পরই ঘটনাস্থলে উপস্থিত হয় করিতকর্মা পুলিশ এবং লোক দেখানো তদন্তে নামে। প্রায় 2 মাস আগে এই রেশন দোকানের পাশে একটি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল, তারও কোনো কুল কিনারা করতে পারেনি হিরার রাজ্যের পুলিশ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।